পাথরে কি লম্বা হওয়া যায়? হাত ছোট, রেখা ছোট, পাথরে হবে না। যা, দেখ আবার। দেখছি দেখছি, বেরোলো কিছু? দেখি টুথপেস্ট নাকি পেছন থেকে পিচ করে টিপবো, সামনে গিয়ে প্যাচ করে বেরিয়ে যাবে। আরে গ্রহের অবস্থান গুলো একটু জানতাম। চুপ কর, আগে যেই পাথরগুলো দিয়েছিস একটাও কাজে দেয়নি, সব কটা খুলে রেখে দিয়েছি। দেখ ঠিক করে দেখ। হ্যাঁ কাজে দেবে কি করে, সব তো ধারে ছিল। ক্যাশ পাল দেখবি, ট্রামলাইনের বড় পাথর গলায় ঝুলিয়ে দেবো, ভাগ্য পক্ষে সব খুলে যাবে। খুলে গেছে, খুলে গেছে, এই তো দেখছি ভাগ্য খুলে গেছে। বুঝলি, পাথরে কপাল খোলে না, ক্যালালে খোলে। দেখ ঠিক করে হয়ে গেল। জানি জানি তোকে এখানেই পাবো। এখানে হাত না দেখিয়ে আমার বিজনেস একটু হাত লাগা। বিজনেস? হ্যাঁ বিজনেস। রাজারহাটে 24টা ডাবল বেডরুমের ফ্ল্যাট, করুণাময়ীতে 10টা বাংলো, নিউ টাউনে 80 একর জমির উপরে 11টা টাওয়ার এর অ্যাপার্টমেন্ট। ওটা আমি তোর নামে লিখে দিচ্ছি, কাল থেকে ওটা তোর। আমার তো বয়স হয়ে যাচ্ছে, এই কোম্পানির দায়িত্ব দেওয়া তোকেই নিতে হবে। এই যে আমার থেকে এত ছোট রতন, রতন রতন টাটা, ও টাটা কোম্পানির দায়িত্ব তো তাকে ছেড়ে দিতে হয়েছে। আমায় কিছু দিতে হবে না বাবা। হ্যাঁ ও সব তোমার কাছে রেখে দাও। কি তোমার বাবা বেঁচে থাকতেও তোমাকে এত বিশাল সম্পত্তি লিখে দিচ্ছে আর তুমি নিচ্ছ না? সম্পত্তি? হ্যাঁ একবার মাথা থেকে পাও দিয়ে দেখো। দেখেছো? এবার বিজনেস, এসো এদিকে দেখো। রমেশ লন্ড্রি, রাজারহাটের ওই 24খানা ডাবল বেডরুমের ফ্ল্যাট আর করুণাময়ীর ওই বাংলোগুলোর সব কটার জামা কাপড় এখানে নিয়ে এসে ইস্ত্রি করা হয়। আর সেই ইস্ত্রি করেন কে? এই যে আমাদের রমেশ টাটা। পাইপে বিড়ি তামাক পুড়ে খায় আর বড় বড় বাত। আর এই কোটটা, এই কোটটা তো ডালাউসির টি বোর্ড থেকে কেনা, মরা সাহেবের কোট। কোট তোর কথা বলবি না, এটা আমার মানপত্র। আমার কাজে খুশি হয়ে এটা আমাকে দিয়েছিলেন বাঙুরের পি কে ঘোষাল। আরে লুঙ্গিটা, লুঙ্গিটা কে দিয়েছিল? লুঙ্গি ডান্সের পর শাহরুখ খান। তোমার ধান্দা আমি বুঝেছি, ওই নিউ টাউনের ইস্ত্রিওয়ালাটা মারা গেছে, তুমি চাইছো আমি ওর জায়গায় গিয়ে ইস্ত্রি করি। পারবো না। ওই ইস্ত্রি ঘষে ঘষে তোকে মার দেওয়ার চকচকে তৈরি করেছি, নইলে আটা না রোজগার করার মুরুত নাই তো। ওই শঙ্কর বলে দে। হ্যাঁ কাকু, ও কোটিপতি হবে, ওর বেশপতি তুঙ্গে। কোটিপতি হবে কি আছে ওর? ওর হাতে রেখার সাথে শ্রীকৃষ্ণের হাতের মিল আছে। ওর রাশি আর অমিতাভ বচ্চনের রাশি এক তুলা। ওর জন্ম তারিখ ও সময় আর বিল গেটসের জন্ম তারিখ ও সময় এক। 28শে অক্টোবর রাত 10টা। আগামী বছর পশ্চিমবঙ্গে ফিল্ম সিটি গড়ার জন্য ও 1500 কোটি টাকা লগ্নি করবে। শুনলে তো রমেশ বাবু, বৃহস্পতি তুঙ্গে থাকলে ছেঁচে থেকেও মটকায় ওঠা যায় আর উল্টো ডাঙার বাচ্চু হয়ে যায়। বাচ্চান আয়।